আসসালামু আলাইকুম আমি উম্মে নীলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটো সস রেসিপিটি বাইরের কেনা টমেটো সসের মতো টেকচার গন্ধ এবং স্বাদযুক্ত টমেটো সস তৈরির জন্য আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করছি বরাবরের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে পাকা লাল টস টমেটো নিয়েছি এক কেজি সসের কালার ভালো মতো আনতে চাইলে অবশ্যই এইরকম লাল টুকটুকে পাকা টমেটো ব্যবহার করতে হবে আর আজকে আমি যে টমেটোগুলো নিয়েছি এই টমেটোগুলো এখন সারা বছরই পাওয়া যায় তাই আপনারা বছরের যে কোনো সময়েই এই রেসিপিটি ফলো করে ঘরেই টমেটো সস তৈরি করে নিতে পারবেন এর জন্য আপনাদেরকে সারা বছরের জন্য টমেটো স্টোর করে রাখতে হবে না তবে কেউ চাইলে ফ্রোজেন করা টমেটো দিয়েও এই সসটি তৈরি করে নিতে পারবেন টমেটোগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি আর টমেটোগুলো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মাঝখানের এই অংশটা কেটে ফেলিয়ে দেব এই টমেটোগুলো খুব বেশি টক হয় না মিডিয়াম টক হয় তবে আপনারা কেউ চাইলে শীতের মরশুমে যে টক টমেটো পাওয়া যায় অর্থাৎ দেশি যে টক টমেটোটা পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন আমি কালো এই অংশটা ফেলিয়ে দিচ্ছি আর দেশি টক টমেটো দিয়েও কিন্তু টমেটো সস দারুণ হয় এভাবে বাকি সব টমেটোগুলো কেটে টমেটোগুলো সেদ্ধ করে নেব টমেটো সেদ্ধ করার জন্য খুব বেশি পানির প্রয়োজন পড়ে না খুব অল্প পানিতেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর এর জন্য এখানে আমি পনেরো এক কাপের মধ্যে পানি দিয়ে টমেটোগুলো সেদ্ধ উঠিয়ে দেব আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা কম বা বেশিও লাগতে পারে কেউ চাইলে টমেটোগুলো প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন খেয়াল রাখবেন টমেটো সেদ্ধ করার সময় আমি লবণ বা অন্য কোনো কিছুই দিই নাই আমি পনেরো মিনিট জাল করার পর টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলার জাল বন্ধ করে টমেটোগুলো আমি ঠান্ডা করে নেব টমেটোগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে টমেটো পিউরি রেডি করে নেব। টমেটোগুলো ব্লেন্ড করার আগে আপনাকে শিওর হতে হবে টমেটোগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়েছে কি না কেননা গরম অবস্থায় কোনো কিছু ব্লেন্ড করতে গেলে ব্লেন্ডারের প্রেশার বেড়ে যায় আর সেক্ষেত্রে ব্লেন্ডারের ঢাকনাটা খুলে গিয়ে ব্লেন্ডারের ভেতর থেকে সব কিছু ছিটে যাবে এখানে একটি টিপস হচ্ছে টমেটো সেদ্ধ করার পর যদি মনে হয় টমেটোতে পানির পরিমাণ বেশি হয়ে গেছে আর টমেটো ব্লেন্ড করতে অসুবিধা হবে সেক্ষেত্রে কিছুটা পানি এক সাইডে রেখে টমেটোগুলো খুব সুন্দর ব্লেন্ড করে টমেটো পিউরি রেডি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে পানিটা ফেলিয়ে দেওয়া যাবে না পানিটা রেখে দিতে হবে এবং টমেটো পিউরির সাথে অ্যাড করে নিতে হবে আমার টমেটোগুলো সেদ্ধ করার পর টমেটোতে পানির পরিমাণ ঠিক ছিল এর জন্য আমি সবগুলো টমেটো একসাথে ব্লেন্ড করে ফেলেছি এবার ব্লেন্ড করা টমেটোগুলো ছেঁকে নেওয়ার পালা এর জন্য এখানে একটি বোলের মধ্যে স্টেনার নিয়ে তার মধ্যে ব্লেন্ড করা টমেটোগুলো ঢেলে টমেটোগুলো ছেঁকে নেব এখানে একটি টিপস হচ্ছে বলতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ হচ্ছে টমেটো সস কতটা সফট স্মুথ এবং সিল্কি হবে এটি ডিপেন্ড করে এই ব্লেন্ড করা টমেটো ছেঁকে নেওয়ার ওপর অনেক সময় ঘরে তৈরি টমেটো সসের ক্ষেত্রে টমেটো সসটা বেশ খসখসে লাগে তার একটি কারণ হচ্ছে টমেটো সস ঠিকমতো ছেঁকে নেওয়া হয় না আরও একটি সমস্যা হয় টমেটো সস অনেকক্ষণ জাল করার পরও দেখা যায় যে টমেটো সসের ভেতর পানি পানি একটা ভাব থেকে যায় আর এই সমস্যাটা কেন হয় সেটিও আমি আপনাদেরকে পরের স্টেপে বলে দেব অবশিষ্ট এই অংশটুকু ফেলিয়ে দেবো ব্লেন্ড করা এই টমেটোগুলো আমি স্ট্রেনারের মধ্যে ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশিষ্ট এই অংশটুকু বেরিয়েছে তবে ছেঁকে নেওয়া এই টমেটোগুলো আমি আপনাদেরকে আবারও ছেঁকে দেখাবো এরপরও এই টমেটো পিউরি থেকে আরও কিছুটা অবশিষ্ট বেরিয়ে আসবে ধৈর্য সহকারে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই রেসিপিতে আমি আরও কিছু স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো যেই স্টেপগুলো ফলো করে আপনারা ঘরেই বাইরের কেনা টমেটো সসের মতো টেকচার গন্ধ এবং স্বাদযুক্ত টমেটো সস ঘরেই তৈরি করে নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনাদেরকে বাইরের প্রিজারভেটিভ দেওয়া ভেজালযুক্ত টমেটো সস আর কিনে খেতে হবে না এবার সুতি নরম পাতলা একটি কাপড়ের সাহায্যে টমেটো পিউরিগুলো আবারও ছেঁকে নেব তবে কাপড়টা ভালো করে ধুয়ে ভেজা অবস্থায় টমেটো পিউরিগুলো ছেঁকে নিতে হবে আর আমি এখানে বাকি যা ভয়েল পাতলা কাপড়টা ব্যবহার করেছি আপনারা বাজারে এই ভয়েল পাতলা কাপড় খুব অল্প খরচেই কিনে নিতে পারবেন আর এভাবে টমেটোগুলো কাপড়ের সাহায্যে ছেঁকে নেওয়ার সুবিধা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে শুধু কাপড়ের সাহায্যেই একবারই টমেটো পিউরিগুলো ভালোভাবে ছেঁকে নিতে পারেন তবে কাপড়টা অবশ্যই খুব পাতলা হতে হবে তা না হলে টমেটো পিউরিগুলো ছেঁকে নিতে পারবেন না কাপড়টা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট একটা পোটলা করে সেই পোটলাতে এভাবে চেপে চেপে পিউরিটা আস্তে আস্তে বের করে নিতে পারেন একটু সময় লাগবে তবে ধৈর্য সহকারে এই স্টেপটা ফলো করলে টমেটো সস তৈরির ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ছেঁকে নেওয়ার পর কতটা অবশিষ্ট অংশ বেরিয়ে আসছে এই অবশিষ্ট অংশটা একটু সফট তবে মনে হবে এটি না ফেলে দিলেও চলবে তবে আপনারা যদি এভাবে এটি ছেঁকে ফেলিয়ে দেন সেক্ষেত্রে টমেটো সসের খুব ভালো একটা রেজাল্ট পাবেন দেখতে পাচ্ছেন এভাবে ছেঁকে নেওয়ার ফলে একেবারে স্মুথ যে সাদা সাদা বিচিগুলো ব্লেন্ড হয়ে গেছে সেটিও বেরিয়ে আসছে আর এই অংশগুলো ফেলিয়ে দেওয়ার কারণেই টমেটো সসের ভেতর আর খসখসে ভাবটা থাকবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কতটা পাতলা হয়ে গেছে তবে টেনশনের কিছু নেই আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো খুব ভালোভাবে দেখিয়ে দেব। এবার ছেঁকে নেওয়া এই টমেটো পিপুলি জাল দেওয়ার পালা তার আগে আমাদেরকে আরও দুটো জিনিস রেডি করে নিতে হবে তার মধ্যে একটি হচ্ছে তেঁতুল এখানে আমি সামান্য কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা পর্যন্ত আর নরম হয়ে যাওয়ার পর এই তেঁতুলগুলো পুনরায় আমি ওই একই কাপড়ের সাহায্যে কাপড়টা অবশ্যই ভিজে নিতে হবে একই কাপড়ের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি তেঁতুল ভালো মতো ছেঁকে নেওয়ার ক্ষেত্রে টিপস হচ্ছে তেঁতুলের কাঁধগুলো বের করে নেওয়া দরকার নেই শুধু পানিটা বের করে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করুন আমি খুবই হালকা আস্তে আস্তে চেপে চেপে শুধু পানিটাই বের করে নিচ্ছি ভেতর থেকে কাঁধগুলো যেন বের না হয়ে আসে এর জন্য আমি খুবই আস্তে আস্তে চেপে পানিটা বের করে নিচ্ছি এখানে একটি টিপস হচ্ছে তেঁতুল ভালো মতো ঘষে ঘষে কাত যদি টমেটো সসের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে টমেটো সসের কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিয়ার পানিটাই বের করে নিয়েছি আর এই সবটুকু পানি আমার এক কেজি টমেটো জন্য লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা পানি ব্যবহার করব। আর কতটুকু তেঁতুলের পানি লাগবে এটি নির্ভর করবে আপনি যে টমেটো নেবেন সেই টমেটোগুলো কতটা টক তার উপর তবে কেউ যদি দেশি টক টমেটো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে তেঁতুলের পানি না দিলেও চলবে আর কেউ চাইলে তেঁতুলের পানিটা একেবারে স্কিপও করতে পারেন তবে তেঁতুলের পানি ব্যবহারে টমেটো সসের টেস্ট বেশ ভালো আসে আর রেডি করে নিতে হবে কর্নফ্লাওয়ার এক কেজি টমেটোর জন্য এখানে আমি হাফ টেবিল কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে এক টেবিল চামচ পানি দিয়ে একটি লিকুইড তৈরি করে এক সাইডে রেখে দেব চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেকে নেওয়া টমেটো পিউরিগুলো এবার এই টমেটো পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা আর টমেটো সসের ক্ষেত্রে এই সাদা সিরকাটাই ব্যবহার করতে হবে আমি আবারও বলছি আজকে আমি এক কেজি টমেটোর ক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি টমেটো সসের কালার ভালো আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল কম এমন লাল মরিচের গুঁড়ো একটা চামচ আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি তবে আপনারা কেউ চাইলে রেগুলার যে লালমরিচের গুঁড়ো ব্যবহার করেন সেই মরিচের গুঁড়োটাই দিতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দেবেন আর দিচ্ছি লবণ স্বাদ মতো সেই সাথে চিনিও স্বাদ মতো আর চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চিনির নির্দিষ্ট কোনো পরিমাপ নাই এটি টমেটো কি পরিমাণ টক বা তেঁতুল কি পরিমাণে দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে আনুমানিক আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি আর সেটি হচ্ছে এক কেজি টমেটোর ক্ষেত্রে অনেক সময় হাফ কাপ অথবা এক কাপ পর্যন্ত চিনি লাগতে পারে সেক্ষেত্রেও কিন্তু ভয়ের কিছু নেই এটি আপনারা টেস্ট করে দিতে পারেন এবার টমেটোর এই মিশ্রণ ভালো মতো জাল করে নিতে হবে আর জাল করার সময় চুলার জাল মিডিয়ামে রাখলে এটি আর ফুটতে শুরু করবে না এবং গায়ে এসে পড়বেও না আর কতক্ষণ জাল করতে হবে সেদেরকে দেখিয়ে দেব। তারপর আনুমানিক একটা পরিমাপ হচ্ছে যে পরিমাণে মিশ্রণ হবে তার তিন ভাগের এক ভাগ পর্যন্ত জাল দিয়ে টমেটো পিউরি কমিয়ে হবে অর্থাৎ মিশ্রণটা কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট জাল করতেই দেখবেন এই রকম কনসিস্টেন্সিতে পৌঁছে গেছে আর এটি বোঝার উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে সামান্য টমেটো সস নিয়ে একটি সমান প্লেটের ওপর ঢেলে চারিপাশে একটু ঘুরিয়ে এভাবে খাড়া করে ধরলে দেখবেন টমেটো সস গড়িয়ে আসছে নিচের দিকে তবে এটি স্মুথভাবে গড়িয়ে আসবে না এভাবে এবেব্রো হয়ে যাবে এবং নিচের দিকে এভাবে পানির মতো গড়িয়ে আসবে আর ঠিক এ পর্যায়ে এসে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আরও একবার ভালো মতো নেড়ে লিকুইডটা ভালো মতো মিশিয়ে এই সসের মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে টমেটো সসটা নেড়ে দিতে হবে যাতে করে এক জায়গাতে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ জমাট না বেঁধে যায় চারিপাশে সুন্দর মিশে যায় দেখলেন তো কত সুন্দর পাতলায় এই টমেটো সসটা ঘন হয়ে এসেছে এভাবে ব্লেন্ড করা টমেটো ভালোভাবে ছেঁকে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে টমেটো সস থেকে আর পানি কাটবে না আর এটি জমাটো বাঁধবে না আমি যে পরিমাণ আপনাদেরকে বলেছি এক কেজি টমেটোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে এর চাইতে বেশি করলে ঘন হয়ে আসবে এবং এর চাইতে অল্প করলে অনেক পাতলা হয়ে যাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ ভালো মতো মিশে গেছে আর আমি এবার চুলার জালটা বন্ধ করে দেব দেখলেন তো বাইরে কেনা টমেটো সসের মতো কালার টেকচার আর গন্ধটা আপনারা নিতে পারছেন না তবে বাসায় ট্রাই করার পর এটি আপনারা উপভোগ করতে পারবেন বাইরের কেনা টমেটো সসের মতো টেস্ট এবং টেকচার পেতে চাইলে অবশ্যই আপনাকে আমি যে স্টেপগুলো বলেছি সেগুলো ফলো করতে হবে আর মাথায় রাখতে হবে টমেটো যদি টক কম হয় সেক্ষেত্রে তেঁতুলের পানিটা ব্যবহার করতে হবে আর টমেটোটা ভালো মতো ছেঁকে নিতে হবে এই দুটো অবশ্যই মাথায় রাখতে হবে আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনাকে হাফ টেবিল চামচই রাখতে হবে আমি টমেটো সসটা আবারও চেক করে দেখিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে একটি প্লেটে নিয়ে চারিপাশে ঘুরিয়ে ঠিক একইভাবে লম্বা করে ধরে আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝে নিতে পারবেন দেখছেন তো এবার কিন্তু স্মুথলি টমেটো সসটা গড়িয়ে পড়ছে নিচের দিকে আর কোনো পরি কোনো প্রকার পানি আসছে না বানিয়ে নেওয়া এই টমেটো সসগুলো আপনারা নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ